তাহলে সেগুলোকে কাটছাঁট করে বোল্ডিং করে আমরা আবার এখানে নেব। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ নতুন একটা ফ্রেশ ব্লগ নিয়ে চলে এসেছি। ব্যাকগ্রাউন্ডটা দেখেই নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমি কোথায় এসেছি। আজ আমি আছি কুমারটুলিতে। দুর্গাপুজো 2024 কেমন প্রিপারেশান চলছে, প্রস্তুতি পর্ব কেমন চলছে, তার সবটাই আজ আপনাদের দেখাবো। অবশ্যই আকাশের মুখ ভার চারিদিকটা ত্রিপল দিয়ে ঢেকে রেখেছে, কতটা দেখাতে পারবো জানি না, তবে চেষ্টা করব। তো পুরো ভিডিওটা দেখতে থাকো, আমার সঙ্গে থেকো, আর যারা লাইক করনি অবশ্যই লাইক করে ভিডিওটা দেখতে থাকো, আর যারা আমার চ্যানেলে নতুন এসেছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা ক্লিক করে তারপরে ভিডিওটা দেখতে থাকো। এই স্টুডিওতে দেখুন দুর্গা প্রতিমাগুলো বেশ বড় বড় হচ্ছে। এরপরে আমরা পাশের স্টুডিওতে গেলাম, এখানে মূর্তি তৈরি হচ্ছে, কীভাবে মূর্তি তৈরি হচ্ছে দেখুন আপনারা। এই স্টুডিওটাতে দেখলাম এখনও কাঠামো বানানো চলছে, দেখুন এইভাবেই কেমনভাবে কাঠামো বানাচ্ছে। আর এখানে তবে ম্যাক্সিমাম জায়গাতে দেখলাম ম্যাক্সিমাম স্টুডিওতেই কিন্তু মাটির কাজগুলো কমপ্লিট হয়ে গেছে, কোনো কোনো জায়গায় আবার প্রাইমারও কমপ্লিট হয়ে গেছে, শুধু রঙের অপেক্ষায় রয়েছে। তবে সব স্টুডিওতে আপনারা দেখতে পাবেন মাটির কাজ কিন্তু কমপ্লিট, এবার শুধু রঙের অপেক্ষায় রয়েছে। এরপর এই স্টুডিওটাতে দেখুন সব ছোট ছোট দুর্গা মূর্তি তৈরি হচ্ছে, একদম ছোট ছোট, খুব সুন্দর লাগছে এরকম ছোট ছোট দুর্গা মূর্তি পাশাপাশি এতগুলো দেখে। দেখুন খুব ছোট ছোট, একদম খুব ভালো লাগছে যে মহিষাসুর আর সিংহটা আলাদা করে তৈরি হচ্ছে। আর এই স্টুডিওটা দেখুন মাল্টিপালের স্টুডিও, এখানে মেনলি এই মূর্তিগুলো তৈরি হয়, বিদ্যাসাগর, বিবেকানন্দ, রামমোহন রায় এনাদের মূর্তি তৈরি হয়, আর এগুলো সব তৈরি হয় কিন্তু ফাইবার দিয়ে। সেগুলোই দেখছিলাম, এগুলো একটু অন্যরকম লাগলো এইভাবে ফাইবারের তৈরি মূর্তিগুলো দেখে, দেখুন দুর্ধর্ষ দেখতে, এত ভালো লাগছিলো না দেখে কী বলবো। এরপরে এই স্টুডিওটায় এলাম, এই স্টুডিওতে কিন্তু কিছু কিছু মাটির কাজ কমপ্লিট হয়ে গেছে আর কিছু কিছু এখনও কাঠামো বানানো চলছে।
দেখুন এখানে বেশ গণেশজিরও মূর্তিগুলো রয়েছে, কারণ সামনেই তো গণেশ চতুর্থী, এই জন্যেই গণেশ ঠাকুরের মূর্তিও রয়েছে। আর এইভাবে দেখুন এই কাঠামোগুলো বানাচ্ছে দেখছি মূর্তিটা, এই মূর্তিটা মোটামুটি মাঝারি সাইজ, খুব বড় না। জাস্ট একটু সেট করুন তাহলেই হবে। এই স্টুডিওতে দেখুন দুর্গা মূর্তিগুলো বেশ বড় বড় তৈরি হচ্ছে, আর এছাড়া দেখুন মূর্তিগুলোতে প্রাইমারও লেগে গেছে। এছাড়া অনেক গণেশ ঠাকুরও আছে, সামনেই যেহেতু গণেশ পুজো এই জন্য অনেকগুলো বেশ বড় বড় গণেশ মূর্তি তৈরি হচ্ছে এখানে দেখুন। সেগুলো পেপার কিংবা অন্য কোনো ধাতু জিনিস দিয়ে সেগুলো হবে, সেগুলো মাটি দিয়ে মাটি দিয়ে করা সব অসম্ভব। তাহলে সেগুলোকে কাটছাঁট করে বোল্ডিং করে আমরা আবার এখানে নেব একদম। আমরা রবিবার গেছিলাম, আর রবিবার মোটামুটি ভিড় হয়েছিল, মেনলি দেখলাম বেশ কয়েকজন ফরেনাররা গেছিল, ওনাদের সাথে গাইডরাও ছিলেন। এবার গাইডরা বোঝাচ্ছিলেন, তাই উনিও একটু গাইডদের মানে ডেসক্রাইব করে দিলেন। এখানকার দুর্গা মূর্তিগুলো দেখুন বেশ বড় বড়, আর মানে এত নিখুঁত কাজ লাগছে আমার। এই যে সিংহের দেখুন দাঁত জিভ একদম সুন্দর সুন্দর, আর মহিষাসুরের ফিগার একদম যেন মাস্কিউলার ফিগার, দুর্ধর্ষ করেছে কিন্তু। এরপরে দেখুন ভীমচন্দ্র দাসের এই দোকানটা, এখানে ঠাকুরের পোশাক আশাক, ঠাকুরের শাড়ি, পুজোর মোটামুটি সামগ্রী এগুলো অনেক কিছুই পাওয়া যায়। এরপরে এলাম মোহন বাঁশি রুদ্রপালে, এখানকার দুর্গা মূর্তিগুলো এতটাই বড় বড়, প্রায় মানে এক একটা হবে চালা ছাড়াই 12-13 ফুট এরকম হবে, আর প্রাইমারের কাজও কিন্তু কমপ্লিট হয়ে গেছে দেখুন। আর দুর্গা মূর্তিগুলো কিন্তু সত্যি মানে বড় বড়ের জন্য খুব ভালো লাগছে, তাই এখানে আমি একটু ফটোশ্যুট করে নিলাম দুটো সিংহের মাঝখানে। কি নিখুঁত কাজ লাগছে, মানে সিংহের দাঁত জিভ এত সুন্দর করে করা, কি বলবো। হ্যাঁ বানানো হচ্ছে, ভালো করে আদর কর, কিচ্ছু করবে না। মাথায় আদর করে দাও, সেই কামড়ে দেবে। আস্তে ব্যাস ছেড়ে দাও, স্কাল্পচার ছিল। এটা কি ম্যাটেরিয়াল? এটা প্লাস্টার অফ প্যারিস না, ফাইবার মানে এইভাবে বানানো যায়। ছবি তুলে এই
আপনি করুন, আপনি কাজ করলেই হবে। এই মা দুর্গাটা দেখুন, এত ভালো লাগছে দেখতে যে মা দুর্গা সব পরিবারে একদম তার সন্তানদের নিয়ে আছেন, আর এত ছোট্ট ফ্রেমের মধ্যে এত ভালো লাগছে দেখতে, খুব সুইট লাগছে, ছোট্ট খাটো তেনা দেখতেও খুব ভালো লাগছে। আর এখানে দেখুন গণেশজিরও মূর্তির কাজ চলছে, যেহেতু সামনে গণেশ পুজো। আর রাহি তো দেখলেনই, রাহি খুব এনজয় করছে ব্যাপারটা, ও যেখানে সিংহ দেখতে পাচ্ছে সিংহের দাঁতে হাত দিচ্ছে, আর সাপ দেখতে পেলে সাপের গায়ে হাত দিচ্ছে, আদর করছে। ও খুব মজা পেয়েছে বিষয়টা, কারণ ও বুঝতে পেরেছে যে তোর এতে ভয়ের কিছু নেই। এটা আবার কি পোজ, এই দেখুন এখানে কত বড় গণেশের মূর্তিটা দেখুন। সামনেই যেহেতু গণেশ পুজো, এই মূর্তিটা কিন্তু একদম নজর কাড়া, তাই বেশ দাঁড়িয়ে থেকে দেখছিলাম অনেকক্ষণ। এই স্টুডিওটাতেও দেখুন সব রকম গণেশ ঠাকুর তৈরি হচ্ছে, ছোট থেকে বড় বিভিন্ন শেপের গণেশের মূর্তি তৈরি হচ্ছে। যেহেতু সামনে পুজো, তাই এই স্টুডিওতে কোনো দুর্গা মূর্তি দেখলাম না, শুধুমাত্র গণেশের মূর্তি তৈরি হচ্ছে। এখানে দেখুন খুব ছোট্ট ছোট্ট গণেশের মূর্তি দুটো, এত ভালো লাগছিল দেখে, কিউট একদম ছোট্ট ছোট্ট মূর্তিগুলো, যেন খুব সুন্দর লাগছে দেখতে। আর দুর্গা প্রতিমাটাও দেখুন, দেখুন এখনো মহিষাসুরের মুখটা ঠিক করা হচ্ছে, মুখ চুল এগুলোর একদম ঠিকঠাক শেপ দিচ্ছে। এই স্টুডিওটায় দেখুন এই দুর্গা মূর্তিটা, বেশ বড় বড় দুর্গা মূর্তি রয়েছে এখানে। আর এরপরে পাশের দোকানে গেলাম, এই স্টুডিওটায় রয়েছে সব ছোট ছোট দুর্গা মূর্তি, একদম ছোট ছোট দুর্গা মূর্তিগুলো এখানে রয়েছে। এরপর সমীর কুমার পাল, এখানে রয়েছে সব ঠাকুরের বস্ত্র, ঠাকুরের গয়নাগাটি, এসব সব কিছু এখানে পাওয়া যায়। এরপরে এই স্টুডিওটায় এলাম, এই স্টুডিওটাতে দেখলাম গণেশ মূর্তি রয়েছে, শুধু প্রচুর গণেশ মূর্তি রয়েছে দেখুন, বেশ বড় বড় গণেশ, শিল্পী অচিন্ত বর্ষা। এখানে দেখুন কি তৈরি করছে হাতুড়ি দিয়ে, এখানে হচ্ছে ওই ঠাকুরের মুখ বিভিন্ন সাজসজ্জা সেগুলোই রেডি হচ্ছে, এইভাবেই রেডি হয়। দেখুন আপনারা, আশা করি ভালো।
ভালো লাগবে। আমি তো কখনোই দেখিনি, এইগুলো ফার্স্ট টাইমই দেখছি, মানে ভালোই লাগছে। আমি অ্যাকচুয়ালি 5 বছর আগে এসেছিলাম একবার, মানে 2019 এসেছিলাম, কিন্তু তখন মানে এত সব অতটা খেয়াল নেই, এতটা ডিটেলে সব কিছু দেখিনি। আর তখন একটু সন্ধ্যের দিক করে এসেছিলাম, তো তাই ঠিক অতটাও ভালো করে দেখতে পাইনি, তাই একটু বিকেল করে এলেই খুব ভালো হয়। আপনারা এলে অবশ্যই বিকেলবেলার মধ্যে আসার চেষ্টা করবেন, দেখবেন খুব ভালো লাগবে। আর আমরা এসেছি, ওয়েদারটাও খুব ভালো পেয়ে গিয়েছি, তাহলে গরমের কষ্টটাও হয়নি। আর এদিকে বৃষ্টিটা কিন্তু বাড়ি থেকে এখন বেরোই তার একটু আগেই জাস্ট হচ্ছিল, কিন্তু তারপর বন্ধ হয়ে গেছিল। এখানে দেখলেন তো গণেশ ঠাকুরকে খুব সুন্দর করে সাজাচ্ছে, তাই দেখছিলাম দাঁড়িয়ে থেকে। রাহিকে আবার ওই দাদাটা একটা কি দিল, একটা চুমকি মতো বসানো, একটা স্টোন বসানো একটা জিনিস দিল, জাস্ট বললো নাকে পড়বি এটা রাখ, তাই রাহি খুব খুশি পেয়ে। আর এরপরে এলাম এই স্টুডিওটা, এখানে দেখুন দুর্গা মায়ের মূর্তিটা তৈরি করা হচ্ছে, নাকটাকে খুব সুন্দর করে শেপ দিচ্ছে, টিকালো করছে নাকটা। বেশ কিছুক্ষণ সামনে থেকে দাঁড়িয়ে আমরা দেখছিলাম। এরপরে দেখুন এখানে কি চলছে, এখানে হচ্ছে মুকুটগুলো রেডি হচ্ছে, মুকুটগুলো বেশ কালার করছে, কালারফুল করছে, ওটাই অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু দেখলাম। এরপর দেখুন এই স্টুডিওটা এলাম, এখানে সব গণেশ ঠাকুর তৈরি হচ্ছে, এখনো গণেশ ঠাকুরের কাঠামো তৈরি হচ্ছে, আর কিছু গণেশ ঠাকুর একদম মাটির কাজ শেষ হয়ে গেছে, শুধু কালারের অপেক্ষা রয়েছে।
শিল্পীরা দেখুন কত কষ্ট করে এই মায়ের মূর্তিগুলো বানায়। এই যে বর্ষাকালের সময় যখন তখন বৃষ্টি আসতেই পারে, তখন ত্রিপল দিয়ে ভালো করে ঘিরে দেয় এরা, এইভাবেই কাজ করে কষ্ট করে। সত্যি এনাদের এত সুন্দর হাতের কাজ দেখে আমি তো খুব মুগ্ধ হয়ে গেলাম। আর আপনারা যারা কখনো কুমারটুলিতে আসেননি তারা অবশ্যই আসবেন, এবং এই শিল্পীদের হাতের কাজ কীভাবে এনারা কষ্ট করছেন সবটাই নিজের চোখের সামনে দাঁড়িয়ে দেখবেন। আপনারা আসুন একদিন দেখে যান। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দেবেন, আর চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনারাও ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। জয় মা দুর্গা।